হুগলির আরামবাগের কালীপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। একটা সময় এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়। এই ঘটনায় দু দলের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আরামবাগ থানার আইসি পার্থ প্রতিম হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের বিজেপি কর্মীরা বিজেপির কাজ করছে, তৃণমূল করে তৃণমূলের কাজ করছে, যাই হোক করছে। আজকে রাত্রেবেলা আমাদের কর্মীদেরকে বলে বেবাস ভাষায় বাগান করে পরিবেশ থেকে বেরিয়ে তৃণমূলের 18 নম্বর ওয়ার্ডের শম্ভু ছোটু আচ্ছা তোমার প্রতি কয়েকজন আছে দিয়ে বাগান করে মহন্ত আচার মধ্যে মহন্ত আছে বাগান করে মায়ের অমুক তমুক যা বাগান ভাষা বলে ওরকম করে ঢুকে তোমার তখন জিজ্ঞেস করতেছে কেন এরকম বাজে ভাষা কেন বলছে আমার দল তোমরা আসনি তার জন্য ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বেশ কয়েকজন আটক করেছে। পাপ্পু বলে একটা ছেলে এবং 12 নম্বর ওয়ার্ডের কিছু ছেলে এসেছে, বিজেপি পার্টি করে বিজেপি হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট আনন্দবার্তা।